বিক্রি হয়েছে হোটেল রেস্তোরাঁয়। প্রার্থীরা চূড়ান্ত হওয়ার আগেই ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে নগর শহরগুলো। ফোন কল ও SMS বেড়ে যাওয়ায় বেড়েছে মোবাইল অপারেটরদের ব্যবসাও। নির্বাচনী আইন ভেঙে কোথাও কোথাও ভোটারদের নগদ টাকা দিচ্ছেন প্রার্থীরা। চলছে উপহার আর শীত বস্ত্র বিতরণ। নির্বাচন মানেই সর্বপরতা, নির্বাচন মানেই আকাশে বাতাসে প্রচুর টাকার ছড়াছড়ি। নির্বাচন আইন মেনে একটি রাজনৈতিক দল 232টি পৌরসভায় বৈধভাবে ব্যয় করতে পারবে কিছু। আরেকটা হচ্ছে প্রচারণা খরচ, আর তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ক্ষমতার বলয়গুলোকে ম্যানেজ করা। যেমন নমিনেশন করাটাই হয়তো সবচেয়ে বড় খরচের একটা খাত, সেটা হয়তো ওই গ্রামের অর্থনীতিতে হয়তো একটা প্রাকাটার দুধ বেশি। বিশ্লেষকরা বলছেন ভোট কেনা, মনোনয়ন পেতে রাজনৈতিক দলগুলোকে ম্যানেজ করা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আপোষ বা দাবুল করা, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী